পড়াশোনা কত শত এক্সাম লাইফ হল তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান কর তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নমর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায় আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায় নকশির ছকে ছকে হৃদয়ের গিটান টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান বলেছিলেন সঞ্জীব চৌধুরী আমাদের প্রিয় দাদা প্রিয় কথাটাও যথার্থ কি কারণ যার অবস্থান অন্তরে সে কি শুধুই প্রিয় পুনশ্চ টিফিনে ফাঁকে এবং আমাদের দাদা এ যেন এক অভিন্ন সত্তা আমাদের পথ চলার শুরু থেকে তার সহযোগিতা ও ভালোবাসার আঁচড় আমাদের মনে করিয়ে দেয় দাদা আছেন শিশুদের নিয়ে কিছু করার ইচ্ছা ছিল তার আর সেই তাগিদ থেকেই বারবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের হাসি গানে মজায় মাতিয়ে রাখতেন শিশুদের আর আমাদের যুগে উৎসাহ আরও অনেক পথ চলার হঠাৎ করে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি রেখে গেলেন আমাদের জন্য অনেক ভালোবাসা টিফিনে ফাঁকের অগণিত দর্শক বন্ধু সবার কাছে আমাদের প্রত্যাশা আমাদের এই ভালোবাসার মানুষটির জন্য একবার অন্তত একবার চোখ বন্ধ করে তার আত্মার শুদ্ধি কামনা করি আমাদের বিশ্বাস দাদা ছিলেন আছেন থাকবেন শিও মহিমায় আলোকিত সারাটা দিন থাকবে আমাদের সাথে চমৎকার সব পারফরমেন্স নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে সেই সাথে তোমাদের মনে করিয়ে দেই আমাদের সবার প্রিয় দাদা আমাদের গুরুজন যার দোয়াতে আমরা এতটা পথ এসেছি সেই সঞ্জীব দার মৃত্যুবার্ষিকী সেই সঞ্জীব দাকে একদম শ্রদ্ধা ভরে স্মরণ করছি দাদা তুমি ছিলে সবসময় থাকবে আমাদের সাথে তোমার দোয়া আছে হয়তোবা তোমার দেহ আমাদের সাথে নেই কিন্তু তোমার দোয়া সবসময় ছিল আমি জানি এখনও আছে আর তুমি যেখানেই থাকো না কেন আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং আমাদের সাথেই থেকো সবসময় তুমি এইভাবে আর দাদাকে স্মরণ করেই দাদার গান দিয়ে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা চলো শুরু করি দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব বাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, অথমানি ফেটলো গাড়ি, উপায় বুঝে মেলে না। সাজানো একটা গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, কেন বলতো? কারণ তারা এখন গাছের ছায়ায় বসে মন খুলে ছবি আঁকবে। এখানে গেলেই কিন্তু তোমরা এই চমৎকার সব ছবি দেখতে পারবে। আমার এই বন্ধু এঁকেছে সঞ্জীব দাকে। সঞ্জীব দা সবসময় আমাদের সাথে ছিলেন, তার দোয়া সবসময় আমাদের সাথে থাকেন, আর তাই তারা স্মরণ করেছে সঞ্জীব দাকে, তাই না? সঞ্জীব দাকে এঁকেছো তুমি, কি এঁকেছো তুমিও সঞ্জীব দাকে? খুব সুন্দর হয়েছে তোমাদের ছবিগুলো। এই পাশে কি এঁকেছো ছোট্ট বন্ধু, কি এঁকেছো? আমি স্মৃতিসৌধ এঁকেছি। ও, স্মৃতিসৌধ এঁকেছো? তুমি গিয়েছো কখনো স্মৃতিসৌধতে? হ্যাঁ, অনেকবার গিয়েছি। ও, ভালো লাগে? হ্যাঁ। বাহ, চমৎকার। তারপর তুমি কি এঁকেছো? শরৎকালের দৃশ্য। শরৎকাল কি চলে এসছে, তাই না? কাশফুল দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। ইস, এত সুন্দর সব ছবি, একবারে দেখে কিন্তু মন ভরছে না আমার। আমার তো এই ছবিগুলো বারবার করে দেখতে ইচ্ছা করছে, তাই তো আমি এই ছবিগুলো সাথে করে নিয়ে যাব এবং দিয়ে দিব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। বন্ধুরা আসো, এখন ঝটপট করে আমাকে ছবি দিয়ে দাও। আসো, সবাই আসো, সবাই আসো, ধরে আসো। তোমাদের ছবি তো পেয়ে গিয়েছি, আর তোমাদের জন্য রয়েছে বন্ধুরা, তাহলে চলো হয়েছে ফিডব্যাক মোবাইল। আমাদের সাথে রয়েছে স্কুলের হোপ অফ ফিউচার হুমায়রা তাবাসুম ডিপি, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী লাবণী আক্তার, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, স্যার এটা আপনার জন্য।
প্রথমেই তোমার কাছে আসি। সেরাদের সেরা হয়েছে এত বড় একটা স্কুলে, নিশ্চয়ই অনেক ভালো লাগছে। আমাদেরকে কনভিন্স করো কেন তুমি সেরাদের সেরা। প্রতিষ্ঠানের 1650 জন শিক্ষার্থীর মধ্যে আমাকে আজকে সেরাদের সেরা নির্বাচিত করা হয়েছে, এজন্য আমি অনেক গর্ববোধ করছি। আর আমি মনে করি যে আমি কেন সেরাদের সেরা, কেননা প্রত্যেকটা বিষয় যেটা আমাকে দায়িত্ব হিসেবে দেওয়া হয় সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে চেষ্টা করি। এই জন্যই আমার শিক্ষকরা হয়তো বা আমাকে এই সম্মাননাটি দিয়েছেন, তার জন্য আমি অনেক গর্ববোধ করছি আজকে। আচ্ছা, যেহেতু তুমি আমাদের সেরাদের সেরা, তাহলে দেশের প্রতি অত তোমার কমিটমেন্ট আছে, কমিটমেন্টটা কী? আসলে আমাদের সবারই একটা না একটা কমিটমেন্ট থাকে। তো একজন ছাত্রী হিসেবে বর্তমানে আমার দায়িত্ব হচ্ছে ভালোভাবে লেখাপড়া করা। আর ভবিষ্যতের কথা যদি বলতে চাই, তাহলে আমার প্রথম লক্ষ্যটি হচ্ছে জীবনে দেশের সেবা করা। সে আমি যেই পেশাতে থাকি না কেন, সেই পেশায় থেকে যেন আমি আমার দেশের সেবা করতে পারি, এটাই আমার লক্ষ্য। এবং এই লক্ষ্যকে কাজে লাগিয়ে আমি যেন সামনে এগিয়ে যেতে পারছি পারি সেই জন্য সবার কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। তারপর তোমার কাছে আসি, কতদিন পর স্কুলে আসলে? প্রায় 2.5 বছর। 2.5 বছর পর স্কুলে এসছো, সেই স্কুলের স্টুডেন্ট হিসেবে এখন একটা স্বীকৃতি পেলে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, মানে আমি এত গর্ববোধ করছি যে আমি এই স্কুল থেকে পাশ করেছি, তবু আমাকে আমার শিক্ষকগণ মনে রেখেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমার ছোট একটা বোন এখানে দাঁড়িয়ে আছে, কিংবা স্কুলের অনেক স্টুডেন্ট আছে যারা তোমার মতো হতে চায়, কিংবা তোমার থেকে আরও অনেক বড় পজিশনে যেতে চায়, তাদের জন্য কোনো অ্যাডভাইস থাকবে? অবশ্যই অ্যাডভাইস থাকবে, হচ্ছে ভালোভাবে তো লেখাপড়া করতেই হবে। আমি যেখানে গিয়েছি তোমরা আমার থেকে ভালো জায়গায় যাও। আর আমি মনে করি একটা ভালো রেজাল্টের পিছনে তিনটা কারণ থাকে, একটা হচ্ছে শিক্ষার্থী নিজের চেষ্টা, আর একটা হচ্ছে টিচারদের হেল্প অবশ্যই, আর অভিভাবকেরও চেষ্টা থাকবে যে তারা বাচ্চাদের যেন ঠিকমতো গাইড করে। আমার প্রতি তিনটাই ছিল, আমার বাবা মা আমার প্রতি ভীষণ গাইড করতো, আর আমার শ্রদ্ধেয় শিক্ষকগণকে তো আমি মানে আমি তাদের প্রতি ভীষণ গ্রেটফুল। এরকম একটা ভালো পরিবেশে আমি পড়াশোনা করেছি, আমাকে এই করতে আমার এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাকে ভীষণভাবে হেল্প করেছে, এবং আমার টিচার আমার প্রতি ভীষণ আন্তরিক ছিলেন, এই জন্য আমি তাদের কাছে অনেক ঋণী। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। স্যার, এবার আপনার কাছে আসি, আপনার কাছে প্রথমেই জানতে চাবো আপনার এত সুন্দর একটি স্কুল, স্কুল সম্পর্কে। আপনি জানেন যে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ 2010 সালে প্রতিষ্ঠিত হয়, এই ক্যান্টনমেন্টের দ্বিতীয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হিসেবে। তো কালের বিচারে প্রতিষ্ঠানটি অত্যন্ত নবীন, তারপরেও প্রতিষ্ঠার পর থেকে সকল পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি শতভাগ পাস নিশ্চিত করছে এবং সিংহভাগ স্টুডেন্ট এ প্লাস পাচ্ছে। তাছাড়া অধিকাংশ স্টুডেন্টই বোর্ড স্কলারশিপ পাচ্ছে। আর তার থেকেও বেশি বিষয় যেটা, সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম, এবং আমরা এতটাই নার্চিং করি স্টুডেন্টদের। প্রত্যেক শনিবারে আমাদের 10টি ক্লাব রয়েছে এবং ক্লাবগুলোর কার্যক্রম চলমান রাখি। আর পাশাপাশি আমাদের স্টুডেন্টদের বেশ কিছু জায়গায় আমরা এমফাসাইজ দিচ্ছি, তার মধ্যে বিতর্ক একটি অন্যতম। তো আন্ত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় 32টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে আমাদের প্রতিষ্ঠান একবার রানার আপ এবং 2 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর জারি গান প্রতিযোগিতায় আমাদের স্টুডেন্টরা গত বছরে রানার আপ এবং এবছরে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো প্রতিষ্ঠানের যে এইখানে উঠে আসা, এর পিছনে নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ যারা রয়েছে, আমাদের অত্যন্ত দুঃখর এবং সিরিয়াস স্টুডেন্টরা রয়েছে। আর তার থেকেও যেটা আমি বলবো সেটা হচ্ছে, এ প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মহোদয় জেনারেল অফিসার কমান্ডিং 9ম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এসইউপি এফডাব্লিউসি পিএসসি জি প্লাস, এবং প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসাইন আল মোর্শেদ এফডাব্লিউসি পিএসসি মহোদয়ের সার্বিক সহযোগিতা এবং তাদের দূরদৃষ্টিপূর্ণ দিক নির্দেশনার কারণেই প্রতিষ্ঠানটি আজ এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। আমি আশা করি প্রতিষ্ঠানটি যেভাবে এগিয়ে চলছে, এভাবে যদি এগিয়ে চলে, তাহলে অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভি গুড লাক টিফিনের ফাঁকে টিমকেও ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোটো ছোটো শিশুকে শিক্ষা আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।